ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজ আমরা এসেছি বর্ধমান জেলার আউশগ্রাম এক নম্বর ব্লকের অন্তর্গত করটিয়া গ্রামে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে এই গ্রামের বেশ কয়েকজন কৃষক বন্ধু যারা না সারা বছর ধরে রকম চাষের কাজ করে থাকেন আমরা তাদের সঙ্গে কথা বলে জানবো তাদের চাষাবাদের কথা এবং সেই চাষ করতে গিয়ে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে জানবো সে কথাও এবং সেই সব সমস্যার সমাধান জেনে নেব আজকের অনুষ্ঠানে আমরা যাকে কৃষি বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি তার কাছ থেকে কৃষি বিশেষজ্ঞ হিসেবে আমাদের সঙ্গে আজ উপস্থিত রয়েছেন আউশগ্রাম এক নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা ডক্টর দেবতনু মাইতি আমরা প্রথমেই যাব কৃষক বন্ধুদের কথায় আপনার নাম নির্মল কুমার ঘোষ আচ্ছা তো আপনি কি কি চাষ করেছেন আমি লেবু বেগুন লঙ্কা তারপর নারকেল ফলের চাষ তো সেই চাষ করতে গিয়ে কি কোনো জিজ্ঞাসা মনের মধ্যে যাচ্ছে তা তো যাক যে দেখুন যেমন লঙ্কা চাষটা করিছি লঙ্কা চাষটা আমার গাছ বড়ো হচ্ছে এবং ফল ধরার সময় গাছটা কুটে লাগার মতো কুমড়ি আসছে এবং ফল ধরছে না এ হচ্ছে সমস্যা আমার আর লেবুটা হচ্ছে আপনার লেবু ফুল আসছে গুটি ধরছে ছোটো ছোটো গুটি থেকে আবার ঝরে পড়ে যাচ্ছে আবার যেগুলো বড়ো হচ্ছে সেগুলো আপনার পুরকালো হচ্ছে না সেগুলো ঝরে পড়ে যাচ্ছে লেবুর ফলন কি এবছরই প্রথম দেখছেন নাকি আগেও লেবুর ফলন আমার তিন চার বছর ধরে হচ্ছে কিন্তু পুরো গাছটা লেবুটা ঠিকছে না আগেও কি এরকম হয়েছে এই আমার পক্ষে এই গাছটা আমার হচ্ছে আচ্ছা এই এই সমস্যা এবছরই প্রথম নাকি আগেও দেখেছে আগেও হয়েছে আচ্ছা আর লঙ্কার ক্ষেত্রেও আপনি কিছু সমস্যার বলেন যে ফল আসার সময় পাতা কুঁকড়ে যাচ্ছে তো এই লঙ্কা চাষ আপনি ওই জমিতে কত বছর ধরে করছেন ওই এই প্রথম বছরই করছি বসিয়েছি তার আগে করেছি আবার বছর করে বাদ দিয়ে আবার এই কিন্তু এবারই দেখছি সমস্যাটা বেশি হয়েছে আবার ওর সঙ্গে বেগুন গাছটাও মরে যাচ্ছে যেগুলো বেগুন আছে একই জমিতে একই জমিতে কিছু প্রয়োগ করেছেন হ্যাঁ প্রয়োগ করেছি ওষুধ টষুধ প্রয়োগ করেছি এবং ওই পটাশ টটাশ গোবর সার জৈব সার দিই এই যে দেখছেন যে কুঁকড়ে যাচ্ছে পাতা এর জন্য আলাদা করে কিছু এখনো প্রয়োগ করেননি অনেক অনেক ধন্যবাদ আপনার সমস্যার কথা আমরা শুনলাম এবারে জেনে নেব এর সমাধান কি হতে পারে সে কথা কৃষক বন্ধু যে সমস্যার কথা উল্লেখ করলেন মূলত দুটি সমস্যা একটা লঙ্কা গাছ নিয়ে আর একটা লেবু গাছ নিয়ে লঙ্কা গাছের যেটা বললেন যে পাতা ওনার কুকড়ে যাচ্ছে তো এটা খুব কমন লঙ্কা গাছের ক্ষেত্রে হয়ে থাকে এটা চিলির থ্রিপস তো এর জন্য লঙ্কা গাছের পাতা কুকড়ে যায় আপনারা যদি পাতার তলার দিকে দেখেন ওখানে দেখবেন অসংখ্য ছোটো ছোটো কিছু পোকা আপনারা দেখতে পাবেন তো এর জন্য যেটা আপনাদের স্প্রে করতে হবে সেটা হচ্ছে অ্যাসিটামিপ্রিট ব্যারেলে পাঁচ গ্রাম করে আপনারা যদি স্প্রে করেন গাছের ঠিক পাতার নিচের দিকটা যাতে ভেজে সেই রকমভাবে আপনাদের স্প্রে করতে হবে তাহলে দেখবেন এই পোকাটার হাত থেকে আপনারা রক্ষা পাবে আর একটা লেবু গাছ সংক্রান্ত যে সমস্যাটা বললেন যে লেবু গাছে ফুল আসছে কিন্তু ফুলটা অনেক সময় ঝরে যাচ্ছে তো সেই প্রসঙ্গে বলি যাদের এরকম সমস্যা রয়েছে লেবু গাছে তাদের এটা একটা অনুখাদ্যের অভাবজনিত লক্ষণ বোরণ বা সোহাগা এই বোরণের অভাবে এই ফুলগুলো ঝরে পড়ে তো পরিচর্যা করার সময় যারা সার দিচ্ছেন নাইট্রোজেন ফসফেট পটাশ গাছ প্রতি কিছু সার দেওয়ার সময় আপনারা বোরাক্স বা সোহাগা বাজারে পাবেন সেটা অল্প প্রয়োগ করুন বা যদি স্প্রে করতে পারেন যখন ফুল আসছে সেই সময় দুই গ্রাম প্রতি লিটার জলেগুলো এই সলুবোর নামে বাজারে পাবেন সেটা যদি স্প্রে করেন তাহলে দেখবেন এই ফুলের প্রবণতা যে সেটা কিন্তু কমে যাবে আমরা লেবু এবং লঙ্কা গাছের যে সমস্যার কথা শুনেছিলাম জেনে নিয়েছি তার সমাধানের উপায় জানবো আরও এক কৃষক বন্ধুর কাছ থেকে তার জিজ্ঞাসার বিষয়টি আপনার নাম পরিতোষ চক্রবর্তী আচ্ছা কি জানতে চাইছেন আমার বাড়িতে নারকেল গাছ আছে কিন্তু নারকেল গাছের ওই মুচির পরে যে গুটি আসছে সেই গুটিগুলি ঝরে পড়ে যাচ্ছে তার এর সমস্যার সমাধান কি উপায় আছে একটু বলুন নিশ্চয়ই নারকেল গাছ অনেক মানুষজনই ঘরের উঠোনে একটুখানি জায়গা থাকলেও লাগিয়ে থাকেন এবং সেক্ষেত্রেও যে এমন সমস্যা হয় না তা নয় সমস্যার কথা জেনেছি জানবো এবারে সমাধান কৃষক বন্ধু নারকেলের যে সমস্যার কথা উল্লেখ করলেন যে নারকেল গাছে গুটি আসছে কিন্তু সেই গুটিগুলো ঝরে পড়ছে এটা অনেক সময় দেখা যায় তো এই জন্য যেটা আমরা করি যে নারকেল গাছ হয়তো অনেকে লাগাই কিন্তু সেটাকে পরিচর্যা অতটা ভালো করি না এই পরিচর্যার জন্য মূলত বছরে দুইবার সার প্রয়োগ করতে হয় সুষম হারে যেটা গাছ প্রতি আমরা বলি প্রায় এক কেজি ইউরিয়া দেড় কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং এক কেজি পটাশ প্রয়োগ করতে হয় সেই সঙ্গে যখন ফুল আসছে সেই ফুল আসার সময় বোরন বা সোহাগা এইটা যদি প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনার এই গুটি থেকে ঝরা পড়ার প্রবণতাটা অনেকখানি কমে যাচ্ছে এবং স্প্রে যদি করতে পারেন ওই একই সলুবর দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনাকে স্প্রে করতে হবে আপনার নাম আমার নাম প্রণতি ঘোষ আচ্ছা কী জানতে চাইছেন আমি জানতে চাইছি আমার বাড়িতে আম গাছ আছে তা দেখা যাচ্ছে প্রতি বছরই আম গাছে মুকুল আসে প্রচুর মুকুল আসে তা মুকুল আসার সঙ্গে সঙ্গে বেশ সুন্দর মুকুল আসার পর দেখা যাচ্ছে যখন গুটি আসছে গুটি আসার সময়ই আমের মুকুলগুলো সব শুকিয়ে যাচ্ছে তারপর ঝরে পড়ে যাচ্ছে আমের গুটি টিকছে না এটা আমি তার সমাধান জানতে চাই আমের শাখা আমরা দেখতে পাচ্ছি আরও একজন কৃষক বন্ধুর হাতে রয়েছে তার কি জিজ্ঞাসা সেটাও আমরা শুনে নেব আপনার নাম আমার নাম মদন মোহন পাল আমিই কি আপনার জিজ্ঞাসা আমনি আমার জিজ্ঞাসা এই আমটা হচ্ছে বাইরে থেকে এনেছিলাম আর কি অ্যালফানসো না কি বলেছিল আমাকে হ্যাঁ সেই আমটা প্রথম বছরে কিন্তু ধরেছিল তাই এই এই দু তিন বছর দেখছি আর ধরছেও না পাতাগুলো ঠিক এরকম শুকিয়ে যাচ্ছে হ্যাঁ আর মুকুল আসছে মুকুল আসার একটা আর টিকছে না কিন্তু প্রথম বছর টিকেছিল মুকুলেই ঝরে যাচ্ছে মুকুলেই ঝরে যাচ্ছে আর এই এইটা হচ্ছে মানে এই ইয়ে ওই ফজলি আম এর এই পাতাগুলো খালি শুকিয়ে যাচ্ছে কিন্তু আমটা টিকছে আম টিকছে কিন্তু পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে ফলনে কোথাও অসুবিধা আপনি দেখছেন না সেরকম কিছু না কিছু ঝরে যাচ্ছে কিন্তু কিছু টিকছে কিন্তু এইটা একদম টিকছে না আম গাছ অনেকেই লাগিয়েছেন এবং আমের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার কথা উঠে এসেছে জানব এর প্রতিকার কি হতে পারে সে কথা কৃষক বন্ধু আম গাছের যে কয়েকটি সমস্যার কথা উল্লেখ করলেন তার সঙ্গেও কিছু তথ্য আমি বলে দেব যাতে করে যে সমস্ত কৃষক বন্ধুরা আম গাছ চাষ করেন আরও ভালোভাবে তারা এই চাষটাকে এগিয়ে নিয়ে যেতে পারে প্রথমেই বলি জাত নির্বাচনের সময় আপনাদের এমন একটি জাত নির্বাচন করতে হবে যেটি ভালো সেটা আপনি যেখান থেকে সংগ্রহ করুন ভালো জাতের মধ্যে যেমন আম্রপালি মল্লিকা ল্যাংড়া আলফানসো অবশ্যই ভালো একজন কৃষক বন্ধু এখানে আলফানসো চাষ করেছেন আলফানসো হচ্ছে এমন একটা জাত যেটা আমাদের ফ্রুট প্রসেসিং ইন্ডাস্ট্রিতে লাগে তো যে সমস্যাটা বললেন যে গাছের পাতা অনেক সময় আপনার পোকায় কেটে দিচ্ছে এবং সেটা আস্তে আস্তে সবুজ সবুজ অংশটা ক্লোরোফিল খেয়ে সেটা আস্তে আস্তে সাদা হয়ে লাস্টে ঝরে পড়ছে পাতাটা এবং অনেক সময় মুকুল আসছে কিছু মুকুল টেকছে কিছু মুকুল টিকছে না তো এই যে সমস্যা যেটা পাতা খেয়ে নিচ্ছে ম্যাঙ্গোর ক্ষেত্রে যে পোকার উপদ্রব রয়েছে এর জন্য যেটা করতে পারেন আপনারা কারবারিল বাজারে সেভিন নামে পাবেন এটা দুই গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করলে আমের যে পোকার সমস্যা সেটার হাত থেকে আপনারা রক্ষা পাবেন আরেকটা পরিচর্যার জন্য বলি আমের ক্ষেত্রেও আপনাদের সারের দরকার হয় যদি মাটি পরীক্ষা নাও করাতে পারেন গাছ প্রতি আপনাকে বর্ষার আগে আর বর্ষার পরে বছরে দুইবার অন্তত সার দিলে সেই গাছের খাদ্য যেটা গাছ নিতে পারে সেটা সেই সার থেকেই সংগ্রহ করবে শিকড়ের মাধ্যমে সেক্ষেত্রে ইউরিয়া আমরা বলি গাছ প্রতি দেড় কেজি সিঙ্গেল ফসফেট গাছ প্রতি দুই কেজি এবং পটাশ গাছ প্রতি এক কেজি যদি আপনারা প্রয়োগ করেন সেখান থেকেও একটা দেখবেন এর ফলন কিন্তু আগে যতটা পেতে হয় তার চেয়ে অনেকটা বেশি পাবে আরেকটা যে সমস্যার কথা বললেন যে আপনার মুকুল আসছে কিন্তু মুকুলটা ঝরে পড়ছে এই প্রসঙ্গে বলি যখন মুকুল আসছে তখন একটু আপনাকে সচেতন হতে হবে সেই সময় দুটো জিনিস করবেন একটা প্ল্যানোফিক্স হরমোন বাজারে পাবেন যেটা স্প্রে করলে মুকুলের আসার প্রবণতা অনেকখানি বেড়ে যায় মানে যতটা আসছে দেখবেন অনেক সময় মুখে এসে আবার শেষ মুহূর্তে আসে না এরকম মুকুল হয় এই প্ল্যানোফিক্স হরমোন যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে দেখবেন পুরো মুকুলটাই আসছে এবং বেশি মাত্রায় মুকুল আসবে আর ঝরে যাওয়ার যেটা প্রবণতা তার থেকে রক্ষার জন্য যেটা বললাম এটা বোরনের একটা অভাবজনিত লক্ষণ বোরণ এমন একটা অনুখাদ্য যেটা লাগে খুব কম পরিমাণে কিন্তু যদি এর অভাব হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই মুকুলগুলো ঝরে যায় সেক্ষেত্রে সলুবর যদি আপনি স্প্রে করতে পারেন দুই গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে হবে বা যদি গাছ বড় হয় স্প্রে করতে পারছেন না স্প্রেয়ার নেই সেক্ষেত্রে আপনারা গাছের গোড়াতে বোরাক্স বা সোহাগা সেটা প্রতি গাছে পঞ্চাশ গ্রাম করে দিলে কিন্তু এই যে ঝরে পড়ার প্রবণতা সেটা থেকে রক্ষা পাবে আম আমজাতীয় ফলের ক্ষেত্রে একটা বিষয় বোঝা গেল যে এই গাছের ক্ষেত্রে কিন্তু শুরু থেকেই পরিচর্যার কথাটা মাথায় রাখতে হবে এবং সেই রকম পরিচর্যা করলে বা একটুখানি বিজ্ঞানসম্মত উপায় গাছ লাগিয়ে তারপর যদি গাছকে বড় করা হয় তাহলে ফলন হয়তো ঠিকঠাক পাওয়া যাবে এবারে আসবো পরবর্তী বন্ধুদের প্রশ্নে বা জিজ্ঞাসায় আপনার নাম তো ধান চাষ তো করেছেন বুঝতেই পারছি কি জানতে চাইছেন ধান বসানোর পর ধানে যে রোগ লেগে যাচ্ছে ধান তৈরি হওয়ার পরই ধানে এরকম পাতা মরা বা এরকম সাদা হয়ে যেয়ে পাতা পচে যেয়ে ধান না তার জন্যে যে করা জন্য প্রয়োগ করেছেন হ্যাঁ ওষুধ ব্যবহার করা হয়েছে কি প্রয়োগ করেছেন ওষুধ ওই সেই পচা ওষুধে আর কি খোলা পচা ওষুধ আর কি জিজ্ঞাসা করলাম দোকানে নামটা আমার ঠিক মনে নেই ওষুধ দুবার তিনবার দেওয়া হয়েছে কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না ধান ফুলয় না এরকম পচে যাচ্ছে পাতা সাদা হয়ে এরকম নষ্ট হয়ে যাচ্ছে আপনার প্রশ্ন আমরা শুনেছি নিশ্চয়ই তারও উত্তর কি হতে পারে জানব আরও একজন কৃষক বন্ধু ধান নিয়ে খুব সম্ভবত তার প্রশ্ন রয়েছে আমরা জানবো তার কাছ থেকে তার জিজ্ঞাসার কথা আপনার নাম আমার নাম কামাল হোসেন ধান চাষ করেছেন হ্যাঁ কি জানতে চাইছেন আমি জানতে চাইছি যে এই যে আমি যে ধানটা নিয়ে এসেছি এই ধানটাতে কোন রোগ এমনি বাইরে থেকে বা শেঁকড়ে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু ধানটা বহুদিন থেকে এই অবস্থায় রয়েছে ফুলুচ্ছে না ধানটা এই ঠান্ডা পড়ে যাওয়ার পরে এইটা হচ্ছে হঠাৎ করে ঠান্ডা পড়ে যাওয়ার পরে কিন্তু এই ধানটা ফুলুচ্ছে না এই ধানগুলো দেখুন যেমন আছে সেই রকমভাবেই থেকে গেছে অথচ এর আগে একটা সম রোগ এটা দেখা দিয়েছিল যেটা হচ্ছে পাতাগুলো অনেকটা পরিমাণ হলুদ হয়ে গেছিলো এই বৃষ্টিটা দুদিন পূর্বে যে বৃষ্টিটা পেয়েছে এই বৃষ্টিটার জন্যে এতে ধানটার গাছটার পাতা আবার সবুজ দেখা যাচ্ছে কিন্তু ধান শীষ বের হচ্ছে না ধান গাছের ক্ষেত্রে সমস্যা কি দেখা দিয়েছে সেটা আমরা শুনলাম কি হতে পারে এই মুহূর্তে প্রতিবিধান জানব আমরা দুজন কৃষক বন্ধু ধানের যে সমস্যার কথা উল্লেখ করলেন এই প্রসঙ্গে বলি এবারে অনেক ক্ষেত্রেই এই সমস্যাটা হয়েছে তার মূল যে কারণ মূল কারণটা জানতে হবে কেন হচ্ছে এরকম যে শীষ ভালো করে আসছে না বা ধানটা ভালো করে ফুল হচ্ছে না সেটা এক নম্বর যে আপনারা রোয়া করেছিলেন সেটা অনেকটা দেরিতে হয়েছিল মানে যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ আপনার নামলা বলেন দেরিতে সেটা জলের অভাবে রোয়াটা অনেকটা দেরিতে চলে গিয়েছিল বীজতলায় অনেকের পাশ কাঠি ছেড়ে গিয়েছিল তারপরে হয়েছে বয়সে এবং এ ডিলে হওয়ার জন্য এখন যে ঠান্ডাটা পড়েছে ঠান্ডার যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এমনি ধানটা ফুলবে কম সেটা আবহাওয়ার একটা জনিত কারণ কারণ এমনি সময় খারিফ মরশুমের যে ধান সেটা ঠান্ডা আসার আগেই কিন্তু আপনার রেডি হয়ে যাওয়ার কথা এই সময় মানে কাটার কথা তো সেই জায়গায় আপনাদের লেটের জন্যই কিন্তু এখনও ধানটার স্টেজ এই রয়েছে এটাতে করার কিছু নেই এটা লেটের জন্য হয়েছে আপনার ঠান্ডা পড়ার জন্য শীষ এমনিই কমে যায় আর রোগীর প্রসঙ্গে যেটা বললেন যে আপনাদের খোলা পচা আমি যেটা দেখতে পাচ্ছি খোলা পচা ধসা এটা কিন্তু খুব বেশি রয়েছে এবং পাতামোড়া এটা এই বছর কিন্তু অনেকখানি বেশি বিভিন্ন জমিতেই আমরা দেখতে পেয়েছি এই খোলা পচার জন্য আপনারা যেটা করতে পারেন যে হেক্সা এটা দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন বা ভ্যালিডামাইশিন এটাও দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন এই দুটো ওষুধ খোলা পচার জন্য যে কোনো রোগের জন্য যেটা ইউজ করছেন বা পোকার জন্য সেটা সবসময় চেষ্টা করবেন দুটো তিনটে টেকনিক্যাল চেঞ্জ করে করে মানে পরিবর্তন করে করে করার জন্য একই টেকনিক্যাল বারবার প্রয়োগ করবেন না তাতে করে কিন্তু একটা রেজিস্ট্যান্ট পাওয়ার গ্রো করে যায় আরেকটা যে সমস্যা যেটা বললাম যে আমাদের ব্লাইড যেটা বলি যে ঝলসা এটাও কিন্তু অনেক জমিতে এবারে হয়েছে তার জন্য যেটা আপনারা করতে পারেন যে ট্রাইসাইক্লা জল এটাও এক গ্রাম প্রতি লিটার জলেগুলো যদি স্প্রে করেন সেক্ষেত্রেও আপনারা এর হাত থেকে রক্ষা পাবেন আরেকটা এবারে ব্যাপকভাবে মানে দু তিন বছর জাস্ট দু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি পাতামোড়া পোকা এটা কিন্তু আগে অতটা বেশি ছিল না এখন কিন্তু হচ্ছে এর জন্য আপনারা যেটা পারেন যে ট্রাইজো ফস এটা যদি দুই গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করেন সেক্ষেত্রেও আপনাদের উপদ্রব থেকে রক্ষা পাবেন আরেকটা পোকার মধ্যে ধানের যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে বাদামী শোষক এটার যদি উপদ্রব হয় সেক্ষেত্রেও ধানের ফলন আপনার প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ অব্দি কমিয়ে দিতে পারে এবং খুব বেশি হলে দেখবেন হপার বার্ন একটা সিমটম আমরা যেটা দেখি যে প্রায় জমিটা প্রায় পুড়ে গেছে এটা কিন্তু এই বিপিএইচের জন্যই হয় একটিও ধান কিন্তু তখন পাবেন না আরেকটা রোগ পোকার সঙ্গে কিন্তু সারের একটা সামঞ্জস্য রয়েছে সারের একটা যোগ রয়েছে যে সুষম হারে যদি সার প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রোগ পোকা অনেকখানি কম হয় বিশেষ করে এই প্রসঙ্গে বললি পটাশ পটাশ সার যে কাজটা করে পটাশ সার যদি জমিতে প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার জমিতে রোগ পোকা অনেকখানি কমে যায় আবার অন্যদিকে নাইট্রোজেন মানে যেটা ইউরিয়া এই সারটা যদি বেশি দেন উল্টে রোগ পোকার আক্রমণ কিন্তু বেড়ে যায় আর এই সারের সঙ্গে একটা সরাসরি যোগ রয়েছে সারের সুপারিশ সবসময় চেষ্টা করবেন যে মাটি পরীক্ষার ভিত্তিতে দেওয়ার জন্য মাটি পরীক্ষার ভিত্তিতে যে রিপোর্টটা আপনি পাবেন সেই রিপোর্টটা আপনি আগামী তিন বছর ধরে সেইভাবে চাষটা করতে পারেন একবার যদি মাটি পরীক্ষা করেন আর যদি নাও করেন আমরা যদি ধরে নিই ধানের ক্ষেত্রে মাঝারি মাঝারি উর্বরতা ক্ষম সম্পন্ন আপনার জমি সেক্ষেত্রে আপনার খারিফ মরশুমে ধানের যে আমরা রেকমেন্ডেশন দিই সেটা হচ্ছে সত্তর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নাইট্রোজেন ফসফেট পটাশ প্রতি কেজি প্রতি হেক্টার তো এই যে হেক্টারে এতটা বললাম এটা আপনারা ক্যালকুলেট করে যদি দেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের জমিতে রোগ প্রকার আক্রমণ অনেকখানি কমে যাবে অনেক সময় দেখবেন কৃষক বন্ধু ইউরিয়া সারের দাম কম সেটা হয়তো একটু বেশি দেওয়ার প্রবণতা থাকে তো সেই জায়গাটা একটু এড়োবেন যে ইউরিয়া ফসফেট পটাশ তিনটেই দেন কিন্তু সামঞ্জস্য হারে তা নাহলে কিন্তু আপনার জমিতে সারেরও যেমন কাজ যত গুণগত মান ভালো হবে না পর্যন্ত আপনার রোগ প্রকার উপদ্রব বেশি হয় আরেকটা যোগাযোগ রয়েছে এই রোগ প্রকার সঙ্গে বীজ শোধন এটাও খুব গুরুত্বপূর্ণ আমরা পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকারের যৌথ উদ্যোগে আমাদের যে একশো শতাংশ বীজ শোধনের ক্যাম্পেন আমরা করে থাকি সব মরশুমের শুরুতেও সেটা সবসময় করি এটা কৃষক বন্ধুদের এই জন্যেই বলা যে বাচ্চার যেরকম টিকাকরণ আপনারা করেন পোলিওর টিকা দেন বিভিন্ন ভ্যাকসিন প্রোগ্রাম দেন গাছের ক্ষেত্রে সেই টিকাকরণের কাজ হচ্ছে বীজ শোধন মানে শুরুতেই আমি একটা বীজ শোধন যদি করে নিই পরবর্তীকালে কিন্তু আমার রোগ পোকা আসার প্রবণতা অনেকখানি কমে যায় আসবে না আমরা গ্যারেন্টি দিতে পারি না কিন্তু প্রবণতা অনেকখানি কম হয় ধানের ক্ষেত্রেও আপনারা বীজ শোধন করতে পারেন কার্বেন ডাইজিম যেটা বাজারে পাবেন দুই গ্রাম দুই থেকে আড়াই গ্রাম লাগবে এক কেজি বীজের জন্য এটাকে ভালো করে মাখিয়ে তারপরে আপনারা বীজটাকে বীজতলায় ফেলুন তাহলে দেখবেন পরবর্তীকালে আপনাদের রোগের কারণ বীজবাহিত অনেক রোগ চলে আসে জমিতে সেটা কিন্তু অনেকখানি কমে যাবে তো এটা আপনারা একটু মাথায় রাখবেন আরেকটা দেখবেন এই সময় অনেক কৃষক বন্ধু কিন্তু ধান কাটছেন সেক্ষেত্রেও একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে ধান যেহেতু একটা বৃষ্টি হয়েছে আমাদের দু তিন দিন আগে কন্টিনিউয়াস তাতে করে একটা সমস্যা হচ্ছে যে অনেক সময় কল বেরিয়ে যাচ্ছে মানে একটুখানি বীজটা জার্মিনেট করে যাচ্ছে সেখানে মাটি মানে মাঠের মধ্যেই কল বেরিয়ে যাচ্ছে যদি কোনো কৃষক বন্ধু হয়ে থাকে তাদের বলবো সঙ্গে সঙ্গে একটুখানি আপনারা একটা জিনিস স্প্রে করুন বুটাক্লোর বা প্রেডিলাকলোড যেটা ধানের ক্ষেত্রে আগাছানাশক হিসেবে স্প্রে করেন সেটা যদি একটা স্প্রে করে দেন সেক্ষেত্রে দেখবেন আপনার যে অঙ্কুর যেটা বেরোচ্ছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো এটা বললাম যাদের ধান কাটা অলরেডি কেটে নিয়েছেন মাঠে পড়ে আছে বৃষ্টিতে কিছুটা ভিজে গিয়েছে তাদের এই সেই জন্য বললাম আর কিছু বাস আরে এটা কি ভাই এতটুকু রাসায়নিক সার কৃষি কাজ ছাড়ছো কি কৃষিকাজ নয় বোকামি ছাড়ছি মাটির পরীক্ষা করিয়েছি এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেবো হ্যাঁ কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান আর মাটিতে পুষ্টিকর পদার্থ আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন আর হ্যাঁ মাটিতে গন্ধক দস্তা বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে উৎপাদনশীলতা বাড়ায় খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে আর হ্যাঁ ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন আরে বা তুই তো সত্যি বুদ্ধিমান হয়ে গেছিস রে বিষদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষান কল সেন্টার আমরা দেখতে পাচ্ছি দুজন কৃষক বন্ধুর কাছে বেগুন গাছ রয়েছে কি জানতে চাইছেন তারা জেনে নেব তাদের কাছ থেকে আপনার নাম আমার নাম আচ্ছা কি জানতে চাইছেন বেগুন গাছ মরে যাচ্ছে আচ্ছা বেগুনের চাষ করেছেন তার মানে আচ্ছা তো মরে যাচ্ছে কেন সেটা বুঝতে পারছেন না কিছু প্রয়োগ করেছেন হুম আচ্ছা তাতেও কিছু ফল সেরকম হয় নি ঠিক আছে বেগুন চাষ করেছেন এবং বেগুন গাছ মরে যাচ্ছে কেন মরে যাচ্ছে নিশ্চয়ই আমরা জেনে নেব আরও একজন কৃষক বন্ধু রয়েছেন বেগুনের চারা তারও হাতে জানবো তার কি জানতে চাওয়ার বিষয় আপনার নাম ঘোষ তো আপনার বেগুন গাছে কি সমস্যা আমার বেগুন গাছে এই গাছটা পরিপূর্ণ হওয়ার পর তলার পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার পর শুকিয়ে মরে যাচ্ছে যেটাকে বলছে ঢলে পড়া রোগ এর জন্য আমি টেপ্টোসাইক্লিন রিকো পাউডার ব্যবহার করেছি কিন্তু কোনো ফল হয়নি পাতা শুকিয়ে যাচ্ছে তাতে ফলনেরও হেরফের হচ্ছে হচ্ছে এইটা যেদিক থেকে হাওয়াটা বইছে আমরা সেই দিক থেকে কিন্তু লেগে লেগে যাচ্ছে তাহলে এর প্রতিকার অন্য কিছুভাবে করা যাবে কি আমরা শুনলাম আপনাদের বেগুন গাছের সমস্যার কথা জানব সমাধান কি হতে পারে সে কথা কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে বেগুনের যে সমস্যার কথা উল্লেখ করলেন যে একটা হচ্ছে বেগুন গাছের পাতা শুকিয়ে যাচ্ছে আরেকজনের বেগুন গাছের ঢলে পড়া রোগ তো এটাও বেগুন চাষ যারা করেন তারা ভুক্তভোগী এটা খুব কমন তাদের ক্ষেত্রে হয়ে থাকে বেগুন এমন একটা ফসল বা সবজি যেটার ক্ষেত্রে কিন্তু রোগ প্রকার উপদ্রব সবচেয়ে বেশি সেই জন্য বেগুন চাষটা একটু বিজ্ঞানসম্মত উপায়ে একটু যত্ন সহকারে করতে হয় প্রথমেই বলি যেটা ঢলে পড়া রোগ এটার মূল সমস্যা আপনাকে জানতে হবে কোথায় মূল সমস্যা যদি ধরি আপনার আমরা যে ওষুধ বলবো সেটা কিন্তু পুরোপুরি নির্মূল হবে না কারণ সেরকম ওষুধ নেই আপনার যেটা মূল সমস্যা সেটা হচ্ছে আপনার মাটির অম্লত্ব মাটির অম্লত্ব যেই জমিতে বেশি থাকে তাদের কিন্তু এই ঢলে পড়া রোগের প্রবণতা সবচেয়ে বেশি তার জন্য যেটা আমাদের করতে হবে যে মাটি পরীক্ষা করান মাটি পরীক্ষা করিয়ে মাটির একটা সয়েল হেলথ কার্ড আপনারা পাবেন সেখান থেকে আপনার জমির পিএইচটা কতটা মানে অম্লত্ব কতটা আছে সেটা বুঝতে পারবেন এবং সেখানেই রেকমেন্ডেশন থাকবে আপনার জমিতে ওই অম্লত্ব দূরীকরণের জন্য আপনাকে নিউট্রাল করার জন্য কতটা চুন প্রয়োগ করতে হবে লাইম যেটা আমরা বলি বাজারে পাবেন এই চুন প্রয়োগ আপনার জমিতে করতে হবে এবং চুন প্রয়োগ যখন জমিতে করবেন তারপরে ভালো করে এক মাস পঁচিশ থেকে তিরিশ দিন আপনার জমিটা ফেলে রাখতে হবে তারপরে আপনি জমি পরিচর্যা করে পরবর্তী ফসল লাগাবেন তারপরে দেখবেন আপনার এই সমস্যাটা অনেকখানি কমে যাবে আর বেগুন টমেটো এই সোলারেশিয়াস গ্রুপের যারা চাষ করেন তাদের বলবো যে এক বছর অন্তর অন্তর জমি পাল্টে নেবেন সেক্ষেত্রেও যে একটা জীবাণু থাকে সেই জীবাণুগুলো এর মধ্যে আর আসবে না তা সত্ত্বেও আপনি যেটা করতে পারেন যেটা স্ট্রেপ্টোমাইসিন প্লাস ট্রেক্টাসাইক্লিন এটাতে অল্প কিছুটা আপনার কমবে আরেকটা কাশুগা মাইসিন কাসু বি বলে বাজারে পাবেন এটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল প্লাস অ্যান্টি ব্যাকটেরিয়াল মানে ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুটোর জন্যই ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন কাঁশুগা মাইসিন দুই গ্রাম প্রতি লিটার জলেগুলি স্প্রে করতে হয় আরেকটা বেগুনের যে সমস্যা দেখবেন ফল ছিদ্র করে খুব অনেকেই দেখতে পাবেন ফল বা কাণ্ড ছিদ্রকারী পোকা এটাও খুব উপদ্রব হয় এই প্রসঙ্গে বলে থাকি যাদের এরকম সমস্যা রয়েছে তারা স্পিনোস্যাড বাজারে বিভিন্ন কনজার্ভ ট্রেশার এসব নামে পাবেন স্পিনোসাইড এটা যদি আপনারা ব্যারেলে পাঁচ গ্রাম করে স্প্রে করেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এখান থেকে আরেকটা জিনিস কাটা ফাইড্রোক্লোরাইড বেগুনের আরও যে পোকাগুলো রয়েছে সেটার জন্য কাটা ফাইড্রোক্লোরাইড আপনারা যে গাছ রয়েছে গাছের গোড়াতে অল্প করে যদি দিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা বেগুনের যে পোকার সমস্যা সেটা থেকে অনেকখানি রক্ষা পাবে আমরা রয়েছি করটিয়া গ্রামে জানবো এই গ্রামেরই আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার কৃষিকাজ সম্পর্কে কিছু কথা আপনার নাম আচ্ছা কি চাষ করেছেন আমার এই যে পিপে গাছটাকে মানে ছোটো থেকে তৈরি করেছি দিয়ে তৈরি করার পর দেখছি মানে ফুল আসছে আছে তো ফল হচ্ছে না তাই এটা কি পুরুষ মানে গাছের ফল ফুললে কিনি কিছু বুঝতে পারছি না আর একটা বাড়িতে যে পেয়ারা গাছ আছে তো ওই পেয়ারা গাছটা মানে গাছ আছে ঠিক আছে মানে পাতা ঠিকই আছে গাছ ঠিক তৈরি হয়ে কিন্তু ফলটা যখন ধরছে বড় পেয়ারা আছে কিন্তু পোকা ভাব দেখা দিচ্ছে জানতে চাইছি যে এটা কি পরিবর্তন করা যাবে নিশ্চয়ই পেঁপে গাছ লাগিয়েছেন এবং শুনলাম কী ধরনের সমস্যা দেখা দিচ্ছে তো নিশ্চয়ই জানবো পেঁপে এবং পেয়ারার ক্ষেত্রেও যে সমস্যার কথা উনি বললেন তার সমাধান কি হতে পারে সে কথা কৃষক বন্ধু পেঁপে এবং পেয়ারার যে সমস্যার কথা উল্লেখ করলেন পেঁপে ওনার গাছ হয়েছে গাছে ফুল আসছে কিন্তু ফল আসছে না পেয়ারার ক্ষেত্রেও একই রকম সমস্যা তো এই প্রসঙ্গে বলি যে পেঁপে এবং পেয়ারা যেটা নিয়েছেন জাত প্রথমে যে জাতটা নিয়েছেন সেটা সবসময় চেষ্টা করুন ভালো কোনো সোর্স থেকে সংগ্রহ করার এবং পেয়ার ক্ষেত্রে খুব ভালো জাত যেগুলো রয়েছে এল ফর্টি নাইন বা বারুইপুর এই জাতগুলোর পেয়ারা নেবেন সেক্ষেত্রে দেখবেন তার ফলন অনেকখানি বেশি এবং ফলের গুণগত মানও অনেক বেশি এবং আমাদের এই এরিয়ার পক্ষে কিন্তু সেগুলো সুটেবল তো পেঁপের ক্ষেত্রে যেটা করবেন আপনারা গাছের গোড়াতে প্রথমে একটুখানি গোল করে আপনাদের এক থেকে দেড় ফুট দূরে একটু গর্ত করে ছ ইঞ্চি সেখানে সুষম সার দশ ছাব্বিশ ছাব্বিশ গাছ প্রতি আপনারা এক কেজি প্রয়োগ করবেন করে সেখানে একটু জল দিলেন এবং সেই সঙ্গে বোরন বা সোহাগা ওটাও মাটির সঙ্গে মিশিয়ে দিলেন বা স্প্রে যদি করেন সলব দুই গ্রাম প্রতি লিটার জলেগুলো এটা ফুল আসার সময় পেঁপে এবং পেয়ারা দুটোর ক্ষেত্রেই প্রয়োগ করবেন তাহলে দেখবেন আপনার যে ফুল আসছে সেটা ঝরে যাওয়ার প্রবণতা অনেকখানি কমে যাবে আর পেয়ারার ক্ষেত্রেও আমরা বলি যে পেয়ারার ক্ষেত্রেও কিছু পরিচর্যা করার দরকার যেমন শুধু ভালো জাত সংগ্রহ নয় সেই সঙ্গে সেটা পরিচর্যার জন্য তার শাড়ি থেকে শাড়ির দূরত্ব কত হবে এবং গাছের কিন্তু খাদ্য যেটা বারবার বলছি যে খাদ্য উপাদান সার সেটা জৈব সারও দিতে পারেন কিছু রাসায়নিক সার এবং জৈব সার মিশিয়ে যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে অনেকখানি ফলন কিন্তু অনেকখানি বেশি পাবেন আমরা জানবো আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার জিজ্ঞাসার কথা আপনার নাম আমার নাম উদয় সামন্ত কি চাষ করেন চাষ তো ধরুন আলোচনা সবই শুনলাম কিন্তু আগামী মরশুমে আর এবছর আমাদের ধান চাষও হয়ে গেছে আর এই কৃষক বন্ধুর তরফ থেকে বা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত যে আলুর সামনে যে আলুর সিজন আসছে সর্ষে সিজন আসছে সম্বন্ধে কিছু যদি আলোচনা করেন তাহলে আমরা উপকৃত হই তো আলু চাষ আপনি করেন তো অন্যান্য বছরে তো কি ধরনের সেক্ষেত্রে সমস্যা থাকে আলু চাষের বিভিন্ন সমস্যা এবং মূলত সমস্যা হচ্ছে ধসা রোগ সেটা তো আছেই আর সেটা মনে কোন সিজন অনুপাতে হয় আর তা বিভিন্ন ধরনের পোকামাকড় সে তো আছেই উৎপাদন তারপর আবার সিদ্ধ সেই সম্বন্ধে কিছু একটা যদি বললেন কিছু অনেক ধন্যবাদ অবশ্যই আলু চাষের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত উপায় কি হতে পারে এক কথায় সেটাই জানতে চাইছেন কৃষক বন্ধু জানবো আমরাও আগামী মরশুমে যেহেতু আমাদের রবি মরসুম আসছে এবং এই অঞ্চলের বর্ধমান জেলার প্রচুর কৃষক বন্ধু এই আলু চাষের সঙ্গে যুক্ত তো সেই প্রসঙ্গে বলি যে প্রথমে আলু যখন চাষ করছেন একই জিনিস তার যে বীজটা সংগ্রহ করছেন সেই বীজটা অবশ্যই একটা ভালো সংস্থা থেকে আপনাকে সংগ্রহ করতে হবে পুরো বস্তাই কিনবেন লুজ কেনার দরকার নেই যাতে করে কোনো ট্যাগ কোম্পানির ট্যাগ আপনি সেই বস্তাতে দেখতে পান এবং বীজটা যখন সংগ্রহ করবেন করার পরে সেটা কিন্তু বীজ শোধন অবশ্যমভাবে আলু একটা বিশাল অর্থকরী ফসল আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট কৃষক বন্ধুরা অনেকখানি খরচ করে করেন কাজেই বীজ শোধন অবশ্যই করবেন কারণ পরবর্তীকালে আপনার বীজ শোধনের সময় যতটা কম পরিমাণ বা কম খরচে করতে পারেন এবং পরবর্তীকালে যখন লাগিয়ে দেবেন মাঠে কিন্তু সেটা যখন রোগ বা পোকার সমস্যা হবে সেক্ষেত্রে খরচ অনেকখানি বেশি সেই বীজ শোধনের জন্য যেটা করবেন ম্যানকোজেভ আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে যে দ্রবণ বানাবেন পঞ্চাশ লিটার দ্রবণে সেখানে আপনারা এক কুইন্টাল বীজ চুবিয়ে রাখতে পারেন পাঁচ থেকে দশ মিনিট ডুবিয়ে আবার নিয়ে নিলেন তারপরে শুকিয়ে সেটাকে তখন মাটিতে লাগাবেন সেকেন্ড থিং যেটা বলবো যে আলুর ক্ষেত্রে যে যে জাত করছেন কুবরি জ্যোতি করুন একটু আর্লি যারা করেন সেক্ষেত্রে কুফরি পোখরাত যেটা আমরা বলি এটা আর্লি করলে কি সুবিধা না বাজারে একটুখানি তাড়াতাড়ি এলে আপনারা দামটা অনেকখানি বেশি পালেন আর মাঝারি জাত হিসেবে থাকে যে কুফরি জ্যোতি আর সমস্যা যেটা রয়েছে যে আবহাওয়া দেখবেন যদি অনেক দিন মেঘলা থাকে সেক্ষেত্রে ছত্রাকের উপদ্রব খুব হয় যেটা আমরা জানি যে জলদি দশা এবং নাবি দশা আলুর একটা মারাত্মক একটা রোগ তো এর হাত থেকে রক্ষার জন্য প্রথমে একটা স্প্রে আমরা বলি কুড়ি দিনের মাথায় করার জন্য সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড বা ব্লাইটক্স নামে যেটা দুই গ্রাম প্রতি লিটার জলেগুলি স্প্রে করবেন তার ঠিক দশ দিনের পরে মানে তিরিশ দিনের মাথায় ডাইথেন এম ফর্টি ফাইভ বা ম্যানকোজেপ এটাও দুই থেকে আড়াই গ্রাম প্রতি লিটার জলেগুলি স্প্রে করুন তারপরে ম্যানকোজেভের সময় বিভিন্ন টেকনিক্যাল মিক্স করে যেমন সাইমকজানিল ম্যানকোজেভ তার দশ দিন বারো দিন পরে একটা স্প্রে করলেন তারও দশ দিন বারো দিন পরে একটা ডাইমিথোম প্লাস ম্যানকোজেপ এটা একটা স্প্রে করলেন তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে টেকনিক্যালটা কিন্তু ব্যবহার করবেন আলুর ক্ষেত্রে দশ বারো দিন অন্তর সেখানে দেখবেন আপনার কিন্তু আলুর উপকার সমস্যা অনেকখানি কমে যাবে তো এটা যদি মেনে চলেন আগামী দিনে দেখবেন যে আলুর ফলন আপনারা অনেকখানি বেশি পাবেন এবং পরিস্থিতি খারাপ হলেও আপনার ফসল কিন্তু রক্ষা পাবে আমরা এতক্ষণ বর্ধমান জেলার আউশগ্রাম এক নম্বর ব্লকের অন্তর্গত করটিয়া গ্রামের কৃষক বন্ধুদের নানান রকম কৃষি সংক্রান্ত জিজ্ঞাসার কথা শুনলাম এবং সেই জিজ্ঞাসা সূত্র ধরেই নানান ধরনের কৃষি সংক্রান্ত সুপারিশও আমরা জেনে নিয়েছি আজকের উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃষক বন্ধুদের যারা তাদের মূল্যবান সময় দিয়ে জানিয়েছেন তাদের অভিজ্ঞতার কথা এবং সমস্যার কথা ধন্যবাদ জানাই কৃষি বিশেষজ্ঞকেও কারণ তিনিও খুব সুন্দরভাবে সহজভাবে আমাদের বুঝিয়েছেন কৃষিকাজের সঠিক উপায় বা পথ কি হতে পারে সে কথা আপনারা যারা দেখছেন তাদেরও বলবো আপনাদের কৃষিকাজে সহায়তা করতেই আমাদের এই অনুষ্ঠান তাই আপনাদের সহযোগিতাও আমাদের অত্যন্ত প্রয়োজন কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন অধিকর্তা দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন শান্তিনিকেতন সূচক সাত তিন এক দুই তিন পাঁচ